দেশে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হাজার ছাড়ালো। গেল চব্বিশ ঘন্টায় রেকর্ড 1034 জন সহ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 15691 জনে। আর চব্বিশ ঘন্টায় নতুন করে 11 জন সহ মৃতের সংখ্যা এখন 239 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি জানান, নতুন করে 252 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2902 জন রোগী। নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা শুরু হয়েছে বলেও জানান ডাক্তার নাসিমা সুলতানা। এস কে সৌরভের প্রতিবেদন। প্রতিদিনই দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি ও সবশেষ তথ্য তুলে ধরতে নিয়মিত এই ভার্চুয়াল ব্রিফিং এর আয়োজন স্বাস্থ্য অধিদপ্তরের। এই সময় সারা দেশে করোনা শনাক্তের সংখ্যা 1000 ছাড়ালো উল্লেখ করে নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক। আমরা শনাক্ত করেছি 1034 জনকে কোভিড পজিটিভ হিসেবে এবং এ পর্যন্ত শনাক্ত দাঁড়ালো 15691 জন। আমাদের আজকের মৃত্যুর তালিকায় 11 জন সংযুক্ত হয়েছে। এই 11 জন সহ আমাদের এ পর্যন্ত মৃত্যু 239 জন। গেল 24 ঘন্টায় 7208টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান তিনি। 37টা ল্যাবের মধ্যে আমাদের নমুনা সংগ্রহ হয়েছে 7267 এবং আমরা পরীক্ষা করেছি 7208টি এবং এ পর্যন্ত আমাদের নমুনা পরীক্ষা হলো 129865টি। নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে নমুনা পরীক্ষা শুরুর তথ্য জানিয়ে এ স্বাস্থ্য বিশেষজ্ঞ জানান, স্বাস্থ্য অধিদপ্তরের বাইরেও কয়েকটি প্রতিষ্ঠান করোনা পরীক্ষায় কাজ করছে। আজকে আমরা নতুন আরেকটি ল্যাব সংযুক্ত হয়েছে আমাদের সাথে, সেটা হলো আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ নোয়াখালী। আমাদের সাহায্য করছেন সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন সায়েন্স ঢাকা ইউনিভার্সিটি, আমাদের সাহায্য করছেন সেন্ট্রাল পুলিশ হসপিটাল ঢাকা, এভার কেয়ার হসপিটাল ঢাকা, স্কোয়ার হসপিটাল লিমিটেড, আমাদের সাহায্য করছেন গাজী কোভিড-19 পিসিআর ল্যাব রূপগঞ্জ নারায়ণগঞ্জ। সারা দেশে নতুন করে 183 জন আইসোলেশনে এবং 2360 জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলেও জানান অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। বর্তমানে আইসোলেশনে আছেন 2236 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইনে আছেন 212983 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 176640 জন। এস কে সৌরভ, এসএটিভি, ঢাকা।